বর্তমানে টিকটক অ্যাপ্লিকেশনটা আমাদের সকলেরই স্মার্টফোনের মধ্যে ইনস্টল করা থাকে। তাছাড়া টিকটক অ্যাপ্লিকেশনটা আমরা সকলেই ব্যবহার করে থাকি, এবং কি টিকটকের মধ্যে আমরা সকলেই কিংবা অনেকেই দেখা যায় ভিডিও শেয়ার করে থাকি। তবে টিকটক অ্যাপ্লিকেশনের এমন অনেকগুলো সেটিংস আছে, এমন অনেকগুলো হিডেন ফিচার আছে, যেসব সেটিংস কিংবা ফিচারগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই এই ভিডিওতে আমরা টিকটক অ্যাপ্লিকেশনের এমন 10টি হিডেন সেটিংস এবং কি ফিচার সম্পর্কে আপনাকে জানাবো। একজন টিকটক ইউজার হিসেবে অবশ্যই এসব সেটিংস কিংবা ফিচার সম্পর্কে আপনার জানা উচিত। সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, দিস ইজ রিমন ফ্রম সেফুল টেক। নাম্বার ওয়ান, টিকটকের মধ্যে আপনি যদি ভিডিও শেয়ার করে থাকেন, তবে আপনার ভিডিওটা কতজন মানুষ দেখলো, কতগুলো লাইক পড়লো, কতগুলো শেয়ার পড়লো, কোন কোন লোকেশন থেকে আপনার ভিডিওটা প্লে হলো, কোন বয়সের মানুষরা আপনার ভিডিওটা দেখতেছে, এর মধ্যে কত পার্সেন্ট মেয়ে, কত পার্সেন্ট ছেলে দেখছে আপনার ভিডিওটা, ওভারঅল আপনার ভিডিওর অ্যানালাইটিক্সটা আপনি চাইলে খুব ইজিলি দেখতে পারবেন। এই জন্য আপনি কী করবেন, টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, এর পরবর্তীতে আপনার প্রোফাইল আইকন ফ্রি ক্লিক করে দিবেন। সো যখনই প্রোফাইল আইকন ফ্রি ক্লিক করবেন, তখন আপনার সবগুলো ভিডিও আপনি দেখতে পারবেন। এখান থেকে যে ভিডিওটার যে অ্যানালাইটিক্সটা আপনি দেখতে চাইতেছেন, আপনি সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিবেন। সো ভিডিওটার উপরে ক্লিক করার পরবর্তীতে আপনি যদি ডান কর্নারে খেয়াল করেন, তাহলে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এখানের মধ্যে অসংখ্য অপশন দেখতে পারবেন। এর মধ্যে বাম কর্নারের নিচে খেয়াল করলে আপনি দেখতে পারবেন অ্যানালাইটিক্স। এখান থেকে আপনি অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করে দিবেন। আর যখনই অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করবেন, তখন আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে পারফরমেন্স, সেকেন্ড নাম্বার হচ্ছে ভিউয়ার্স। আমরা যদি পারফরমেন্সের মধ্যে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের ভিডিওটা কতজন মানুষ দেখলো, কতগুলো লাইক পড়লো, কতগুলো কমেন্ট পড়লো, কতগুলো শেয়ার পড়লো, সেটা দেখতে পারতেছি। আমাদের ভিডিওটা যে 331 জন মানুষ দেখছে, তারা সর্বোচ্চ কিংবা টোটাল কত মিনিট ধরে ভিডিওটা দেখছে, সেটাও আমরা দেখতে পারতেছি, 56 মিনিট। তাছাড়া আমাদের ভিডিওর সবগুলো ইনফরমেশন আমরা এখানের মধ্যে দেখতে পারতেছি, ওয়াচ ফুল ভিডিও, অ্যাভারেজ ওয়াচ টাইম, সেটাও দেখতে পারতেছি। এর পরবর্তীতে আমরা যদি নিচে আসি, আমাদের ভিডিওটা কোন জায়গা থেকে বেশি প্লে হচ্ছে, সেটা আমরা দেখতে পারতেছি, 84%। সো আমরা যদি এখান থেকে ভিউয়ার্স উপরে ক্লিক করে দেই, তাহলে প্রথমে দেখতে পারতেছি টোটাল ভিউয়ার্স, এর পরবর্তীতে নিচে দেখতে পারতেছি জেন্ডার, এর মধ্যে দেখতে পারতেছি 49% হচ্ছে ফিমেল এবং কি 51% হচ্ছে মেল। তাছাড়া আমরা যদি এজের মধ্যে খেয়াল করি, কোন বয়সের মানুষরা আমাদের ভিডিওটা দেখতেছে, এর মধ্যে 18 থেকে 24 বছরের বয়সী যারা আছে, তারাই বেশি আমাদের ভিডিওটা প্লে করতেছে কিংবা দেখতেছে। এর মধ্যে আমরা যদি একটু নিচে আসি, তাহলে আমরা যদি এখান থেকে কান্ট্রি রিলিজন উপরে ক্লিক করি কিংবা সিটির উপরে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারতেছি যে কোন কোন সিটির মানুষ আমাদের ভিডিওটা বেশি দেখতেছে, বেশি প্লে করতেছে। এক কথায় আমাদের ভিডিওটার ফুল অ্যানালাইটিক্সটা আমরা চাইলে খুব ইজিলি চেক করতে পারতেছি। সেকেন্ড নাম্বার, অনেকে চান যে নিজের টিকটক অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে ব্যবহার করার জন্য। তো আপনিও চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার ভিডিওগুলো অন্য কেউ দেখতে পারবে না, অন্য কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না, লাইক দিতে পারবে না। শুধুমাত্র যারা আপনাকে ফলো দিবে কিংবা যাদের প্রোফাইলগুলো আপনি নিজে থেকেই অ্যাকসেপ্ট করবেন, তারাই আপনার ভিডিওগুলো দেখতে পারবে। বিশেষ করে আপনার ফ্রেন্ড সার্কেল যাদেরকে আপনি অ্যাকসেপ্ট করবেন, তারাই শুধুমাত্র আপনার ভিডিওগুলো দেখতে পারবে। তো আপনার প্রোফাইলটাকে আপনি কীভাবে প্রাইভেট করবেন, এর জন্য আপনি কী করবেন, টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, দেন আপনার প্রোফাইলে চলে আসবেন। এর পরবর্তীতে প্রোফাইলের উপরে ডান কর্নারে খেয়াল করলে দেখতে পারবেন একটা থ্রি ড্যাশ মেনু, সিম্পল আপনি থ্রি ড্যাশ মেনুতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি সবার নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। দেন প্রথমে দেখতে পারবেন অ্যাকাউন্ট, সেকেন্ড নাম্বারে দেখতে পারবেন প্রাইভেসি, এখান থেকে আপনি কী করবেন, প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। আর যখনই প্রাইভেসিতে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে সবার প্রথমে দেখতে পারবেন যে প্রাইভেট অ্যাকাউন্ট, সিম্পলি এখান থেকে আপনি প্রাইভেট অ্যাকাউন্টটাকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরবর্তীতে তারা বলবে যে সুইচ এনি ওয়ে, তারা আপনাকে বলবে আর কি প্রফেশনাল মোড থেকে ওখানে যাওয়ার জন্য। সিম্পলি আপনি যদি যেতে ইচ্ছুক থাকেন, সেক্ষেত্রে আপনি সুইচ এনি ওয়ের উপরে ক্লিক করে দিবেন। এতে করে কী হবে, আপনার প্রোফাইলটা পাবলিক অ্যাকাউন্ট থেকে প্রাইভেট অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। তাছাড়া আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে টিকটক বিভিন্নভাবে সাজেস্ট করে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে নিচে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারতেছি সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স। আমরা যদি এটার উপরে ক্লিক করে দেই, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাকাউন্টটা আমাদের কন্ট্যাক্ট লিস্টে যতজন আছে সবার কাছে টিকটক সাজেস্ট করবে, ফেসবুক ফ্রেন্ডস যতজন আছে সবার কাছে সাজেস্ট করবে, পিপল এমনকি মিউচুয়াল যারা আছে আমাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে সাজেস্ট করবে, এবং কি অন্যান্য নতুন নতুন কিংবা অপরিচিত মানুষদের কাছেও সাজেস্ট করবে। এতে করে আপনি যদি চান যে আপনার প্রোফাইলটাকে অন্য কারোর কাছে সাজেস্ট না করুক, সেক্ষেত্রে আপনি কার কার কাছে সাজেস্ট না করার জন্য চাইতেছেন, সেটা এখান থেকে সিম্পলি অফ করে দিবেন। সো আমরা চাই যে সাজেস্ট করুক, সেক্ষেত্রে আমরা অন করে দিলাম। আপনি যদি সেটা
না চান সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইজিলি অফ করে রাখতে পারেন। থার্ড নাম্বার, অনেকে আছেন যে টিকটক অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে টিকটক অ্যাকাউন্টটা খোলার সময় কি নাম্বার ব্যবহার করছিলেন নাকি ইমেল অ্যাড্রেস ব্যবহার করছে, তাছাড়া টিকটক অ্যাকাউন্টের সাথে কি পাসওয়ার্ডটা কি দিছিল সেটা ভুলে গেছে। সো আপনি যদি এমন করে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন, টিকটক অ্যাকাউন্টটা খুলবেন কিংবা আপনার প্রোফাইলের মধ্যে আপনি চলে আসবেন। এর পরবর্তীতে সেমভাবে থ্রি ড্যাশ মেনুতে ক্লিক করবেন, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে প্রথমে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। সো যখন অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তখন আপনি সবার উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনি এটা থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে কি নাম্বার যুক্ত করা আছে নাকি ইমেল অ্যাড্রেস যুক্ত করা আছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া নাম্বার এবং কি ইমেল অ্যাড্রেসগুলো চাইলে ইজিলি চেঞ্জও করতে পারবেন। যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার উপরে ক্লিক করবেন, এরপর এখান থেকে চেঞ্জ ফোন নাম্বার উপরে ক্লিক করে দিবেন এবং কি আপনার নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে আপনি চাইলে খুব ইজিলি নাম্বার এবং কি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়া আমরা যদি এখান থেকে ব্যাক চলে আসি, ব্যাক আসার পরবর্তীতে আপনি যদি পাসওয়ার্ডটাও ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন, এতে করে কী হবে আপনার নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে সাবমিট করে আপনি খুব ইজিলি আপনার টিকটকের পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারেন। তাছাড়া অ্যাকাউন্টে এসে নিচে খেয়াল করলে আপনি দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট, এখানে এসে অ্যাকাউন্টের মধ্যে আসলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে চাইলে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন কিংবা আপনার অ্যাকাউন্টটাকে আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। সো আমরা সেটা দেখাচ্ছি না, অনেক সময়ের প্রয়োজন হবে। আপনি অ্যাকাউন্টে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে অ্যাকাউন্টে এসে আপনার অ্যাকাউন্টটাকে চাইলে ডিঅ্যাক্টিভও করতে পারেন ডিলিটও করতে পারেন। নাম্বার ফোর, আমরা টিকটকের মধ্যে কাকে কাকে ফলো করছি যে কেউ চাইলে আমাদের প্রোফাইলে এসে আমাদের ফলোয়িং লিস্টটা চেক করতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় কেউ টিকটকে ভিডিও শেয়ার করার সময় আমাদেরকে ট্যাগ করতে পারে, মেনশন করতে পারে, এতে করে প্রায় সময় আমরা বিরক্ত বোধ করি। সো আমরা যদি এসব বিষয় নিয়ে সমস্যা ফেস করি সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফলোয়িং লিস্টটাকে হাইড করে দিতে পারেন, ট্যাগ এবং কি মেনশনগুলোকে অফ করে রাখতে পারেন। এর জন্য আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, আপনার প্রোফাইলে আসবেন এবং কি এখান থেকে থ্রি ড্যাশ উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, দেন এখান থেকে সেকেন্ড নাম্বারে আপনি প্রাইভেসির উপরে ক্লিক করে দিবেন। সো যখনই প্রাইভেসির উপরে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনি যদি স্ক্রল করে একটু নিচে আসেন, সো আমরা যদি প্রথমে খেয়াল করি প্রাইভেট অ্যাকাউন্টের নিচে খেয়াল করলে আমরা দেখতে পারতেছি প্রাইভেসির মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি যদি টিকটকের মধ্যে অ্যাক্টিভ আসেন কি না, যদি আপনি কাউকে না দেখাতে চান সেটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। তাছাড়া আপনি অ্যাক্টিভ আসেন নাকি নাই সেটা যেহেতু অন্য কেউ বুঝতে পারে সেক্ষেত্রে আপনি অন করে রাখতে পারেন। এর পরবর্তীতে আপনি যদি স্ক্রল করে একটু নিচে আসেন, নিচে আসলে আপনি এখানের মধ্যে অসংখ্য অপশন দেখতে পারবেন। এর মধ্যে প্রথমে আমরা দেখতে পারতেছি কমেন্ট। আমরা যদি কমেন্টের উপরে ক্লিক করি, কমেন্টের উপরে ক্লিক করার পরবর্তীতে প্রথমে আমরা দেখতে পারতেছি কমেন্ট এভরি ওয়ান, আমাদের ভিডিওতে কে কে কমেন্ট করতে পারবে সেটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সেখানের মধ্যে এভরি ওয়ান করে দিলে যে কেউ আমাদেরকে কমেন্ট করতে পারবে। তাছাড়া আমরা যদি ফলোয়িং লিস্টটাকে দিয়ে রাখি, যাদেরকে আমরা ফলো ব্যাক করছি তারাই শুধুমাত্র আমাদের এখানে কমেন্ট করতে পারবে সেটাও আমরা চাইলে চুজ করতে পারি। তাছাড়া যখন আমরা নো ওয়ান দিয়ে দিব তখন কেউই আমাদেরকে কমেন্ট করতে পারবে না। সো আমরা এখান থেকে এভরিওয়ান দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে কমেন্টটাকে ফিল্টার করতে পারি। যদি আপনার কাছে রেগুলারলি একটা কমেন্ট আসতে থাকে এক ধরনের কমেন্টই, সেটাকে আপনি চাইলে ফিল্টার কিওয়ার্ড উপরে ক্লিক করে সেই কমেন্টটা লিখে দিতে পারেন। সেই কমেন্টটা আপনি যখন এখানের মধ্যে লিখে দিবেন, এর পরবর্তীতে ওই ধরনের কমেন্ট যখনই কেউ করবে আপনাকে তখনই আপনার কাছে আর ওই কমেন্টটা আসবে না, ওই কমেন্টটা কেউই দেখবে না, ওই কমেন্টটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। সো আমরা কী করবো, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরবর্তীতে সেকেন্ড নাম্বারে আমরা দেখতে পারতেছি মেনশন অ্যান্ড ট্যাগ, সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করে দিব। এর পরবর্তীতে আমরা ট্যাগের উপরে ক্লিক করে সেমভাবে এখান থেকে আমরা সেটিংসগুলো দেখতে পারবো কি আমাদেরকে ট্যাগ করতে পারবে, কে মেনশন করতে পারবে। আমরা যদি নো ওয়ান দিয়ে দিই তাহলে কেউ আমাদেরকে ট্যাগ করতে পারবে না কিংবা মেনশন করতে পারবে না। সেমভাবে ট্যাগ এবং কি মেনশনের সেটিংসগুলো আপনি চয়েস করে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পরবর্তীতে আমরা যদি তিন নাম্বারে খেয়াল করি ডিরেক্ট মেসেজ, কেউ কি আপনাকে চাইলে কি ডিরেক্ট মেসেজ দিতে পারবে কি না সেটা আপনি যদি এভরি অন করে রাখেন চাইলে এভরি অন করে রাখতে পারেন, কিংবা আপনি এখান থেকে নো ওয়ান দিয়ে দিতে পারেন। কেউ যদি আপনাকে মেসেজ না করতে পারে কিংবা আপনি যাদেরকে ফলো ব্যাক করছেন তারাই আপনাকে মেসেজ করতে পারবে সেটাও আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন। তো আমরা যদি এখান থেকে ব্যাক আসি, আপনার যেটা চুজ করতে মন চায় সেটা আপনি চুজ করে নেবেন। এর পরবর্তীতে আমরা যদি এখান থেকে ব্যাক আসি, দেন আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা একটু নিচে খেয়াল করলে দেখতে পারবো ফলোয়িং লিস্ট। আমরা এখান থেকে ফলোয়িং লিস্টের উপরে ক্লিক করে দিব। আমরা এখন পর্যন্ত কাকে কাকে ফলো করছি এটা যে কেউ আমাদের প্রোফাইলে এসে চাইলে ইজিলি দেখতে পারে। সো আমরা এখান থেকে কী করবো, অনলি মি করে দিব। সো আমরা এখন থেকে কাকে কাকে ফলো করছি এই বিষয়টা কেউই দেখতে পারবে না, শুধুমাত্র আমরাই দেখতে পারবো। সো আপনিও চাইলে ফলোয়িং লিস্টটাকে হাইড করে নিতে পারেন। তাছাড়া আপনি কোন কোন ভিডিওগুলো দেখছেন, কোন কোন ভিডিওতে আপনি লাইক করছেন সেটাও যে কেউ চাইলে আপনার প্রোফাইলে এসে দেখতে পারে যদি সেটা এভরি ওয়ান করা থাকে। সো আমরা এখান থেকে কী করবো, এভরি ওয়ান থেকে সরিয়ে অনলি মি করে দিব। এতে করে আমরা কোন কোন ভিডিওতে লাইক করলাম এটা শুধুমাত্র আমরাই দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। আপনার প্রোফাইলের মধ্যে কী সেটিংস করা আছে সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন।
নাম্বার সিক্স, অনেক সময় দেখা যায় আমরা গত পরশু দিন কিংবা এরও আগে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটা দেখা যায় দুই তিন দিন পরে এসে আমরা খুঁজতে থাকি, ওই ভিডিওটা আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে আপনি টিকটকের মধ্যে আপনার হোয়াচ স্টোরিটা দেখতে পারবেন। তাছাড়া গত কয়েকদিন আগে আপনি কার ভিডিওতে কমেন্ট করছিলেন, কী কী কমেন্ট করছিলেন, সেই স্টোরিটা আপনি চাইলে ইজিলি দেখতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, টিকটকে আসবেন, আপনার প্রোফাইলে আসবেন, সেমভাবে থ্রি ডটে ক্লিক করবেন এবং কি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি যদি একটু নিচে খেয়াল করেন তাহলে আপনি এখানের মধ্যে দেখতে পারবেন কমেন্ট অ্যান্ড হোয়াচ স্টোরি। আপনি এখান থেকে কমেন্ট অ্যান্ড হোয়াচ স্টোরির মধ্যে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে প্রথমের মধ্যে আপনি দেখতে পারবেন যে হোয়াচ স্টোরি, হোয়াচ স্টোরিতে ক্লিক করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন টিকটকের মধ্যে আপনি এখন পর্যন্ত যতগুলো ভিডিও দেখছেন সবগুলো ভিডিও আপনি এখানের মধ্যে দেখতে পারবেন। এর মধ্যে কোনো ভিডিও যদি আপনি আগে দেখছেন সেটা আপনি খুঁজতেছেন সেটা আপনি এখানের মধ্যে খুঁজে বের করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলোকে ডিলেটও করে দিতে পারবেন, যে আপনি আগে দেখছেন কেউ যদি বুঝতে না পারে যে আপনি ভিডিওটা দেখছেন সেটা আপনি চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারেন। তাছাড়া আপনি পূর্বে কোথায় কোথায় কমেন্ট করছেন সেটাও চাইলে কমেন্ট হিস্টোরিতে ক্লিক করে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। সো আমরা কমেন্ট হিস্টোরিগুলো এখন আর দেখব না, আপনি চাইলে আপনার ক্ষেত্রে দেখতে পারেন। নাম্বার সেভেন, টিকটকের মধ্যে ভিডিও দেখতে দেখতে আমাদের খেয়ালই থাকে না দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় কোন দিক দিয়ে চলে গেছে, এই বিষয়টা আমরা নিজেও বুঝতে পারি না। সো টিকটকের মধ্যে আপনি ডেইলি কতটা মিনিট কত ঘন্টা টাইম স্পেন্ড করতেছেন সেই হিসাবটা আপনি চাইলে টিকটকের মধ্যে এসে খুব ইজিলি দেখতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, টিকটকে আসবেন, সেমভাবে আপনার প্রোফাইলে আসবেন, আবারও থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরবর্তীতে আপনি একটা অপশন দেখতে পারবেন স্ক্রিন টাইম। সিম্পলি এখান থেকে আপনি স্ক্রিন টাইমের উপরে ক্লিক করে দিবেন। আর যখন আপনি স্ক্রিন টাইমের উপরে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে প্রতিদিন আপনি টিকটকের মধ্যে কত ঘন্টা টাইম স্পেন্ড করতেছেন, প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা টাইম টিকটকের মধ্যে স্পেন্ড করতেছেন সেটা আপনি এখানের মধ্যে দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি চান যে নির্দিষ্ট একটা সময় আপনি টিকটক ইউজ করবেন কিংবা আপনার বাসার বাচ্চাদেরকে টিকটকটা দেখা গেলো আপনি 10 মিনিটের জন্য দিবেন, আধা ঘন্টার জন্য দিবেন, এর বেশি সে চাইলে টিকটকটা ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে আপনি কী করবেন স্ক্রিন টাইমের মধ্যে আসবেন এবং কি সবার উপরে দেখতে পারবেন ডেইলি স্ক্রিন টাইম, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে একটা সেট টাইমের উপরে ক্লিক করে 40 মিনিট কিংবা কাস্টম টাইমের উপরে ক্লিক করে আপনি নির্দিষ্ট একটা টাইম চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়া আপনি যদি স্ক্রিন টাইম ব্রেক নিতে চান সেক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করে এটাকে 10 মিনিট পরে কিংবা আপনি একটা টাইম সিলেক্ট করে এটাকে শিডিউলের মধ্যে রেখে দিবেন। এর পরবর্তীতে আপনি যখনই 10 মিনিট ধরে টিকটকটা ইউজ করবেন এর পরবর্তীতে টিকটক আপনাকে একটা নোটিফিকেশন দিবে, এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে এর বেশি আপনাকে টিকটক চালানোর প্রয়োজন নেই কিংবা এর বেশি আপনি আর চালাবেন না, আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। নাম্বার 8, আপনার টিকটক অ্যাকাউন্টে সিকিউরিটি নিয়ে যদি আপনি সন্দেহ থাকেন কিংবা চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সিকিউরিটিটাকে খুব ইজিলি স্ট্রং করে নিতে পারবেন। এর জন্য আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, আপনার প্রোফাইলে আসবেন, সেমভাবে থ্রি ডটে ক্লিক করবেন এবং কি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন আপনি এখানের মধ্যে সেকেন্ড নাম্বারে কিংবা থার্ড নাম্বারে দেখতে পারবেন সিকিউরিটি। সিম্পলি আপনি টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে এসে সিকিউরিটিতে চলে আসবেন। এর পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে সিকিউরিটির অনেকগুলো অপশন দেখতে পারবেন, এর মধ্যে সবার প্রথমে দেখতে পারবেন সিকিউরিটি অ্যালার্ট, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করার জন্য ট্রাই করে থাকে, আপনার অ্যাকাউন্টের মধ্যে সিকিউরিটি রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে সেটা এখানের মধ্যে শো হবে, যদি গ্রিন শো হয় তাহলে আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের ইস্যু নেই। সো আমরা এখান থেকে ডানের উপরে ক্লিক করে ব্যাক চলে আসলাম। এর পরবর্তীতে আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি অন্য কেউ হ্যাক করে ইউজ করে থাকে সেক্ষেত্রে আপনি ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করে দিবেন, সেকেন্ড নাম্বারে ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করবেন। তখনই আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা যদি আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে ইউজ করে থাকে সেই ডিভাইসটা এখানের মধ্যে শো হবে। সো আমরা এখানের মধ্যে দেখতে পারতেছি কারেন্ট ডিভাইস আমাদের ডিভাইসটা আসছে, অন্য কোনো ডিভাইস নেই। যদি অন্য কোনো ডিভাইস থেকে থাকে পাশে আপনি একটা ডিলেটের অপশন পাবেন, সিম্পলি আপনি এখান থেকে ডিলেটের উপরে ক্লিক করে ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটাকে সেভ করে নিতে পারেন। তাছাড়া আমরা যদি এখান থেকে একটু ব্যাক আসি, ব্যাক আসার পরবর্তীতে আমরা দেখতে পারতেছি একেবারে নিচে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য টিকটক আমাদেরকে একটা অপশন দিয়ে রাখছে, এতে করে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা খুব ইজিলি অন করে রাখতে পারি। এর জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশন উপরে ক্লিক করলাম এবং কি টার্ন অন উপরে ক্লিক করে আমাদের নাম্বারটার সাথে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে ফেলতে পারি। এতে করে কী হবে, যখনই অন্য কেউ আমাদের অ্যাকাউন্টে হ্যাক করার জন্য ট্রাই করবে তখন কিন্তু সে খুব সহজেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না কিংবা অনেক ক্ষেত্রে সে আমাদের অ্যাকাউন্টটা হ্যাকই করতে পারবে না। টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অনেক স্ট্রং একটা সিকিউরিটি সিস্টেম। সো আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিন। নাম্বার 9, অনেকে আমাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক চায়, সেক্ষেত্রে আমরা চাইলে টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা ওনার সাথে শেয়ার না করে টিকটক অ্যাকাউন্টের একটা কিউআর কোড শেয়ার করতে পারি, যার মাধ্যমে খুব ইজিলি উনি চাইলে আমাদের সাথে টিকটকে জয়েন হতে পারে, আমাদেরকে ফলো করতে পারে। সো এক্ষেত্রে আপনি কী করবেন, আপনার প্রোফাইলে আসবেন, দেন আবারও থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি খেয়াল করলে 3 নম্বরে দেখতে পারবেন মাই কিউআর কোড, সিম্পলি আপনি এখান থেকে মাই কিউআর কোডের উপরে
ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এই কিউআর কোডটা আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে দিতে পারেন, সে চাইলে তার টিকটক অ্যাকাউন্টে এসে মাই কিউআর কোডে এসে এখান থেকে স্ক্যান অফে ক্লিক করে আপনার যে কিউআর কোডটা আছে সেটাই স্ক্যান করে খুব ইজিলি আপনার প্রোফাইলটা পেয়ে যেতে পারে। তাকে কোনো লিঙ্কে ক্লিক করতে হবে না, কষ্ট করে সার্চ করতে হবে না, আপনার কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে সে চাইলে আপনার অ্যাকাউন্টটাকে ফলো করতে পারবে, সরাসরি আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে আসতে পারবে। সো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড অফে ক্লিক করে আপনার যে কিউআর কোডটা আছে সেটা যে কারোর সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া যে কারো কিউআর কোড আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন, স্ক্যান অফে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি কি করবেন, এখান থেকে যে তার যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করে নেবেন, এতে করে ওনার প্রোফাইলটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে আমাদের প্রোফাইলে যে কিউআর কোডটা আছে সেটাও স্ক্যান করে আমাদেরকে ফলো করতে পারেন টিকটকে। দ্যাটস ইট ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্তই। ভিডিওটা কেমন হলো, আপনার জন্য কতটুকু হেল্পফুল হলো, টিকটক রিলেটেড ইনফরমেশনগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।